হ্যালো এভরিওয়ান, আমি সাইদ সজীব এসটি ইউনিকটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেল নেমটি চেঞ্জ করবেন। আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই নিচে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো ফ্রেন্ডস, লেটস গো। ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, আপনি যেকোনো আপনার কম্পিউটারে যেকোনো একটা ব্রাউজারে যাবেন, তারপর আপনি ইউটিউবে যাবেন। এখান থেকে আমি ইউটিউবে যাচ্ছি, ইউটিউবে যাবেন। তারপর আপনার চ্যানেলটা যদি এখানে লগইন না করা থাকে, তাহলে আপনার চ্যানেলটি এখান থেকে লগইন করে নেবেন। তারপরে আপনি এই যে কোনায় আমার যে চ্যানেলের লোগোটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে আপনি আপনার চ্যানেলের লোগো এখানে যাবেন। তারপরে এখানে দেখতে পারবেন আপনি যে ক্রিয়েটর স্টুডিও নামে একটা নাম দেখতে পারবেন। সো এখানে যাবেন, তারপরে আপনি এখানে চ্যানেল অপশনে যাবেন। এই চ্যানেল অপশনে যাওয়ার পরে এখান থেকে অ্যাডভান্সড এই অপশনে যাবেন। সো এখানে আসার পরে আপনি এখানে অ্যাডভান্স অপশনে আসার পরে এই যে অ্যাকাউন্ট ইনফরমেশন একটা নোটিফিকেশন, এখানে দেশ বাংলা। আমার চ্যানেলের নামটা হলো দেশ বাংলা। এখন আমি আমার চ্যানেলটি নাম চেঞ্জ করবো। সো কীভাবে সেটা করব, আপনি এখানে চেঞ্জ একটা অপশন দেখতে পাবেন, চেঞ্জ অপশনটিতে যাবেন। তারপরে যে একটা নোটিফিকেশন পাবেন, এডিট চ্যানেল নেম। সো এখানে লেখা আছে ইউর চ্যানেল নেম কামস ফ্রম ইউর গুগল অ্যাকাউন্ট, মানে আপনার চ্যানেল নেমটি আপনার গুগল অ্যাকাউন্টে যে নামে খোলা থাকবে আপনার চ্যানেল নেমটিও সেই নাম হবে। সো চেঞ্জেস মে টেকস এ ফিউ মিনিটস টু শো অন ইউর চ্যানেল। ঠিক আছে, মানে এখানে বলতে চাচ্ছি আপনি যদি আপনার চ্যানেলের নামটি চেঞ্জ করেন তাহলে আপনার চ্যানেলটি হয়তো বা কিছুক্ষণের জন্য আপনার মানে শো করবে না। মানে আপনি যদি সার্চ অপশনে আপনার চ্যানেলটি সার্চ দেন সেক্ষেত্রে হয়তো বা আপনার চ্যানেল অন্য কেউ দেখতে পারবে না বা আপনার চ্যানেলটি শো করবে না, সেটা কিছুক্ষণের জন্য। তারপরে আপনি এখানে এডিট অপশনে যাবেন। এডিট অপশনে যাওয়ার পরে আপনার গুগল অ্যাকাউন্টে চলে যাবে। ঠিক আছে, আপনার চ্যানেলটা তখন গুগল অ্যাকাউন্টে চলে যাবে। সো এখান থেকে আপনি এবার আপনার চ্যানেলের নেমটি চেঞ্জ করবেন। সো এখানে দিয়ে আসে ফার্স্টে দিয়ে আসে দেশ, তারপর লাস্টে দিয়ে আসে বাংলা। সো আমি এখান থেকে ধরেন আমার চ্যানেলটি চেঞ্জ করব। সো আমি আমার চ্যানেলটি দেখাচ্ছে, আমি আমার নাম দেব SAYED সাইদ সজীব, SAJID। ঠিক আছে, এখানে দেখাচ্ছে আমার চ্যানেলটির নাম দেব সাইদ সজীব। এখানে চ্যানেলটির নাম দেওয়ার পরে আপনি এখানে জাস্ট ওকে করবেন। এই যে ওকে বাটন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ওকে করবেন। ওকে করার পরে যে আপনার এখানে যাবে যে চেঞ্জ ইওর নেম। সো এখানে যখন চেঞ্জ ইওর নেম অপশনটা দিবে তখন আপনি এখানে চেঞ্জ নেমে ক্লিক করবেন। ওয়েট করার পরে সো এখানে চেঞ্জ নেমে ক্লিক করার পরে আপনার চ্যানেলটির নেম চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এটা আপনার আমি যে বলছিলাম হয়তো বা আপনার চ্যানেলটি শো করতে সময় লাগতে পারে। তাছাড়া দেখা যাচ্ছে আপনার এই যে রিফ্রেশ করার পরে আমার চ্যানেলটির নেম চেঞ্জ হয়ে গেছে। চ্যানেলটি দেখা যাচ্ছে একটু শো করতে লেট হতে পারে, মানে অন্য কেউ যদি আপনার চ্যানেলটি সার্চ দেয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে চ্যানেলটি সে পাচ্ছে না। কিন্তু আপনি কিন্তু আপনার চ্যানেল রিমুভ করেননি। তো রিমুভ না করে আপনি দেখা যাচ্ছে আপনি নামটা চেঞ্জ করছেন, এই কারণে আপনার চ্যানেলটি কিছুক্ষণের জন্য হয়তো বা শো থাকবে না। কিন্তু নামটা আমার চ্যানেলে কিন্তু নামটা এখন চেঞ্জ হয়ে গেছে। সো আমি যখন ইউটিউবে যাব, এখানে যদি রিফ্রেশ করি, এই যে এখানে দেশ বাংলা ছিল, এখানে এখন সাইদ সজীব। মানে আমার চ্যানেলটির নেম এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। সো এখান থেকে আমি মাই চ্যানেলে যাব। এই দেখুন চ্যানেলটির নেম কিন্তু এখন সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে, সাইদ সজীব। সো ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, আরও ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে আসবো। আজকে পর্যন্তই, গুড বাই।